লাইফস্টাইলে তোমাদের আবারো অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমরা আরো একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমাদের সামনে দেখতেই পাচ্ছো দুটো থালায় দুজনেরই ফুচকা রয়েছে। আর আজকে করব আমরা ফুচকা চ্যালেঞ্জ। দেখো আর ভেতরে আলু ভরাই আছে, আমরা আগে থেকে আলু ভরে নিয়েছি আর সাথে টক জল নিয়ে নিয়েছি। আর এই প্লেটে রয়েছে 20টা করে ফুচকা। আর আজকে আমার সাথে চ্যালেঞ্জ করছে আমার ছোট রানত শ্রাবণী। আমাকে আগেও দেখেছেন, আগের একটা চ্যালেঞ্জেও আমি ছিলাম, আজকে আবার চলে এসেছি ওর সাথে। আজকে ঝাল ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। আগের দিন মিষ্টি মিষ্টি খেয়েছি আর আজকে ঝাল খাবো, দেখবো কে তাড়াতাড়ি খেতে পারে। তো চলো আমরা বেশি কথাটা আমি বলবো না বেশি। তো আমার জিভে জল চলে আসছে, তোমাদেরও নিশ্চয়ই জল চলে আসছে। কি আসছে? তো তোমার তো বাবা কতক্ষণে খাবো চিন্তা করছি। তাহলে কথাটা বেশি মানে এগিয়ে নিয়ে যাবো না, তো চলো আগে খেলাটা শুরু করে নি, তারপরে আবার কথা হবে। তো আমরা স্টার্ট করে দিই খেলাটা। তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই। স্টার্ট হবে, নিয়ে নিই প্লেটটা আগে। আমি তো আমারটা সামনেই রয়েছে বাবা, আমার বেশি দূরে রাখিনি আমি। রেডি, 1 2 3 স্টার্ট। জিতে গেছে আমার একটা ফুচকা, রয়ে গেছে আর টক ঝোলও রয়ে গেছে, আমি পুরোটা খেতে পারিনি, ফুচকাগুলো খুবই ঝাল ছিল। তো বন্ধুরা আজকে আমাদের এই চ্যালেঞ্জিং ননদ আর বৌদির এই চ্যালেঞ্জিং ফুচকা চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা আর কি কি চ্যালেঞ্জ আমাদের থেকে মানে মানে চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও ননদ আর বৌদির থেকে, সেটা প্লিজ কমেন্টস করে আমাদের জানাবে। আমরা চেষ্টা করব সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আমি আরো নতুন নতুন চ্যালেঞ্জিং ভিডিওটা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন গুলো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। আর একটা কথা বন্ধুরা, আজকে আমার ননদ ওরও একটা চ্যানেল দুটো চ্যানেল আছে, তো ওটা নিয়ে ও বলছে, তোমরা একটুখানি ওর কথাটা একটু শুনে নাও। তো তুমি বলো। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর আমার একটা কুকিং চ্যানেল আছে, তার নাম শ্রাবণী চ্যানেল। যদি আপনারা রান্না দেখতে ভালোবাসেন তাহলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। আর যদি আপনারা কাটিং শিখতে চান তাহলে তার জন্য আমার একটি চ্যানেল আছে, তার নাম শ্রীমা ফ্যাশন। যদি কেউ কাটিং এ ইন্টারেস্টেড হন বা শিখতে চান তাহলে তার লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।